অধস্তন আদালতের কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বুধবার বেলা দশটায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা অধস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে জেলা প্রশাসক রাজশাহীর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেছেন প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা বুধবার সকাল দশটায় জেলা প্রশাসক রাজশাহী কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা সমাবেশে বক্তারা বলেন একটি গুরুত্বপূর্ণ প্রশাসন বিচার বিভাগ কিন্তু এই বিভাগের কর্মচারীগণ বিভিন্নভাবে সুযোগ সুবিধা হতে বঞ্চিত মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের প্রাণের তিন দফা দাবি মেনে নেবেন বলে আমরা বিশ্বাস করি সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম সোহেল রানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সহসভাপতি মোহাম্মদ বাসেদ আলী সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এজাজুর রহমান সহসভাপতি মোহাম্মদ শামীম হোসেন যুগ্ম মহিলা সম্পাদক আলপনা রানী কর্মকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী সামিউর রহমান সহ শতাধিক বিচার বিভাগীয় কর্মচারী